হয়েছে? আসসালামু আলাইকুম, আফিফা ইনকিউবেটরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমার সামনে যে প্রোডাক্ট গুলো দেখতেছেন, এটা হলো ব্যাটারি, এটা ব্যাটারি চার্জার এবং এটা একটি ইনকিউবেটর। এই ব্যাটারি এবং ব্যাটারি চার্জার এবং ইনকিউবেটরের আসলে কাজ কি বা এটাতে কি কি করা যায়, এই বিষয়গুলো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা যারা ইনকিউবেটর ব্যবহার করতেছেন, আপনারা অনেকেই জানেন বা আপনারা জানেন যে বিদ্যুৎ চলে গেলে বিকল্প ব্যবস্থা হিসাবে আপনার ব্যাটারি প্রয়োজন হয়ে থাকে এবং ব্যাটারিটি চার্জ দেওয়ার জন্য এ ধরনের চার্জার প্রয়োজন হয়ে থাকে। যারা ইনকিউবেটর ব্যবহার করেন তারা আসলে এটা জানেন। ইনকিউবেটরে আসলে যে বিষয়টি লক্ষ্য রাখতে হয়, টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা, তাপমাত্রা কন্ট্রোল করার জন্য আমরা বিদ্যুতের সংযোগ দিয়ে থাকি, অর্থাৎ এ ধরনের বিদ্যুতের সংযোগ দিয়ে থাকি এবং বিদ্যুৎ চলে গেলে বিকল্প ব্যবস্থা হিসেবে আমরা বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করে থাকি। তার মধ্যে হলো ব্যাটারি সংযোগ, অর্থাৎ ব্যাটারিতে চলবে, 12 ভোল্টের একটি ব্যাটারিতে একটি ইনকিউবেটর চালানো সম্ভব, সেক্ষেত্রে প্রয়োজন একটি ব্যাটারি। আপনারা আমার সামনে যে ব্যাটারিটি দেখতেছেন, এটি হলো 9 এম্পিয়ারের একটি ব্যাটারি, অর্থাৎ পানি ব্যাটারি। এটা কিন্তু একটি পানি ব্যাটারি, 9 এম্পিয়ারের। এই ব্যাটারি দিয়ে আমাদের যে ইনকিউবেটর গুলো আছে, 40, 60, 88 বা 100 ডিমের ইনকিউবেটর, এই ইনকিউবেটর গুলো 4 থেকে 5 ঘন্টা চালানো সম্ভব, 4 থেকে 5 ঘন্টা চালানো সম্ভব। যাদের 4 থেকে 5 ঘন্টার মধ্যে ব্যাকআপ প্রয়োজন, তারা এই ছোট্ট একটি ব্যাটারি নিয়ে আপনার ইনকিউবেটরটি পরিচালনা করতে পারেন। ব্যাটারি চার্জ দেওয়ার জন্য, অর্থাৎ ইনকিউবেটরে কিন্তু ব্যাটারি চার্জ হবে না, ব্যাটারি চার্জ দেওয়ার জন্য এ ধরনের চার্জার প্রয়োজনীয় থাকবে। আমি আপনাদেরকে একটু চালায় দেখাবো, অর্থাৎ সংযোগ করে দেখাবো যে ব্যাটারিটা চার্জ হয় কিভাবে এবং ইনকিউবেটরটি কিভাবে পরিচালনা হয়। প্রথমে ব্যাটারি চার্জ দেওয়ার জন্য এ ধরনের চার্জার প্রয়োজন থাকবে, অর্থাৎ এটা যেহেতু ছোট একটি ব্যাটারি, এই ব্যাটারির সাথে এ ধরনের 5 এম্পিয়ারের একটি ব্যাটারির চার্জার প্রয়োজন থাকে। এর চেয়ে বড় ব্যাটারি হলে কিন্তু বড় চার্জার প্রয়োজন হবে এবং এই চার্জার দিয়ে কিন্তু আবার বড় ব্যাটারি চার্জ হবে না। যারা ছোট ব্যাটারি চার্জ দেবেন তাদের জন্য এ ধরনের চার্জার নিতে হবে। ব্যাটারি চার্জ দেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে ব্যাটারির প্লাস এবং মাইনাস যে সংযোগটি আছে, অর্থাৎ প্লাস মানে লালটি, মাইনাস মানে হলো কালোটি। প্রথমে আপনারা প্লাস এবং মাইনাসটি এভাবে দেখে শুনে লাগাবেন, কারণ যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হবে। এরপরে বিদ্যুতের লাইনটি আপনারা দেবেন। বিদ্যুতের যখন সংযোগ দেবেন, যখন ব্যাটারিটি চার্জ হবে, তখন কিন্তু আপনার এ ধরনের লাল লাইট জ্বলবে, অর্থাৎ লাল কালারের বাতি জ্বলে উঠবে এখানে, এবং পাশাপাশি এখানে একটি ফ্যান আছে, এই ফ্যানটি চলবে। যখন ব্যাটারিটি ফুল হয়ে যাবে, যখন ব্যাটারিটি ফুল হয়ে যাবে ওই সময় এই আলোটি সবুজ আকার ধারণ করবে, অর্থাৎ ব্যাটারিটি ফুল হওয়ার সাথে সাথে এটি সবুজ হয়ে যাবে এবং পাশাপাশি এই ফ্যানটি বন্ধ হয়ে যাবে। এটা অটোমেটিকলি কাজ করবে, আপনাদেরকে কিছু করতে হবে না। এবং যখন ব্যাটারিটি চার্জ দেবেন, আপনারা চাইলে ইনকিউবেটরের সংযোগও দিয়ে রাখতে পারেন, তবে না দেওয়াটাই উত্তম, কারণ যদি কোনো ধরনের সমস্যা হয় বা আলাদা কোনো সমস্যা হতে পারে, এর জন্য না দেওয়াটা উত্তম, দিলেও কোনো ধরনের সমস্যা হবে না। এখন আমি আপনাদেরকে একটু ব্যাটারির সাথে ইনকিউবেটরে সংযোগ দিয়ে দেখাবো এটি কিভাবে আসলে কাজ করে। তো যখন আপনারা ব্যাটারিটি চার্জ দেবেন তখন সংযোগ দিয়ে রাখবেন এবং যখন ব্যাটারিটি ফুল হয়ে যাবে এভাবে এটা খুলে রাখবেন। ব্যাটারিটি চার্জ কমে গেছে এটা বুঝবেন কিভাবে? আসলে এটা বোঝা খুবই সহজ। যখন আপনার ইনকিউবেটরটি দীর্ঘ সময় চলবে, যখন ব্যাটারিটি চার্জ থাকবে না, দেখবেন অটোমেটিকলি তাপ কম হচ্ছে বা আলো কম হয়ে আসতেছে। যখন এরকম দেখবেন তখন আপনারা ব্যাটারিটি চার্জ দেবেন বা আপনারা নির্দিষ্ট একটা সময় প্রতিদিন চার্জ দেবেন, যাতে করে আপনার ব্যাটারিটি চার্জ কমে না যায়। এরপরে যখন আপনারা ব্যাটারি সংযোগটি ইনকিউবেটরের সাথে দেবেন, এর ওইখানেও কিন্তু আপনার প্লাস মাইনাসের যে বিষয়টি আছে এটা দেখে দেবেন। প্লাস মানে লালটি, মাইনাস মানে কালোটি, এটা কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না, ভুল হলে বড় ধরনের সমস্যা হতে পারে। দেখেন আমি এখন কিন্তু আপনার ব্যাটারির সাথে সংযোগটি দিয়ে দিছি, অটোমেটিকলি আমার ইনকিউবেটরটি কিন্তু চলতেছে। এখন আমার ইনকিউবেটরটি ব্যাটারিতে চলতেছে, 12 ভোল্টের একটি ছোট্ট ব্যাটারিতে কিন্তু আমার এই ইনকিউবেটরটি চলতেছে। এটা ব্যাটারির লাইট, এটা ব্যাটারিতে চলতেছে এবং ফ্যানও চলতেছে, সবকিছুই চলবে, শুধুমাত্র বিদ্যুতের যে বাল্বটি আছে এটা জ্বলবে না, অটোমেটিকলি কিন্তু সবই চলবে। আপনার আমাদের যে ইনকিউবেটর গুলো আছে, বিশেষ যে গুণটি হলো আপনারা যখন বিদ্যুতের লাইন দেবেন, অর্থাৎ বিদ্যুতের যখন সংযোগটি দেবেন, অটোমেটিকলি কিন্তু বিদ্যুতে চলবে, অর্থাৎ যখন বিদ্যুৎ চলে আসবে অটোমেটিকলি বিদ্যুতে চলবে, আবার যখন বিদ্যুৎ চলে যাবে অটোমেটিকলি
ব্যাটারিতে চলবে, এটা অটো কাজ করবে, আপনাদেরকে আলাদাভাবে কোনো কিছু করতে হবে না, এটা অটোমেটিকলি দেখতে পাচ্ছেন যে বিদ্যুৎ চলে আসলে অটোমেটিকলি বিদ্যুতে চলতেছে, আবার বিদ্যুৎ চলে গেলে অটোমেটিকলি ব্যাটারিতে চলতেছে, এটা অটোমেটিকলি কাজ হবে, আপনাদেরকে আলাদাভাবে কোনো কিছু করতে হবে না। যেহেতু অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন কাজে বের হয়ে যাই বাসা থেকে, বা বিদ্যুৎ চলে গেলে ওই সময় আপনারা কি করবেন, বিভিন্ন ধরনের চিন্তায় পড়ে যান। তো আমাদের এই ইনকিউবেটর গুলো যদি আপনারা পরিচালনা করেন, বা আমাদের ইনকিউবেটর গুলো যারা ব্যবহার করতেছেন তারা জানেন যে এটা অটোমেটিকলি কাজ করে, আলাদাভাবে কোনো সংযোগ দিতে হয় না। এই ইনকিউবেটরের সাথে আপনারা এই ব্যাটারি যদি নেন তাহলে নিতে পারেন, খুব সহজেই কিন্তু আপনার যে ব্যাকআপটি হচ্ছে, বা অনেকেই মনে করেন যে ছোট্ট একটা ব্যাটারি দিয়ে আপনার ইনকিউবেটরটি যদি পরিচালনা করতে চান তাহলে এই ব্যাটারিটি নিতে পারেন। এটা 9 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি। এই ব্যাটারি এবং চার্জারের আমরা প্রাইস নিচ্ছি অনলি 2000 টাকা। যারা এই প্যাকেজ নিতে চান তারা 2000 টাকার মধ্যে এই ব্যাটারি এবং ব্যাটারির চার্জারটি নিতে পারেন। যারা শুধু এই ব্যাটারিটি নিতে চান, এই ব্যাটারিটির প্রাইস মূল্য আমরা নিচ্ছি শুধু ব্যাটারি 1600 টাকা, এবং চার্জারটি যদি নিতে চান শুধু চার্জার নিলে পড়বে 600 টাকা, আর যদি প্যাকেজ নিতে চান তাহলে প্রাইস পড়বে অনলি 2000। এছাড়াও যারা ইনকিউবেটর নিতে চান আমাদের কাছ থেকে, যেমন এই ইনকিউবেটরটি হলো সাইড ডিমের একটি ইনকিউবেটর, ম্যানুয়াল ইনকিউবেটর, এটা প্রাইস নিচ্ছি আমরা 2500 টাকা। এবং আমাদের কিন্তু প্রতিটা ইনকিউবেটরের সাথে একটা করে এক্সট্রা কন্ট্রোলার ফ্রি দেওয়া থাকে, যাতে কোনো ধরনের সমস্যা না হয়। তো যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলো নিতে চান আমাদের শপে সরাসরি এসে নিতে পারেন। আমাদের শপের ঠিকানা আফিফা ইনকিউবেটর, গাজীপুর চৌরাস্তা, জয়দেবপুর রোড, রওশন সড়ক, দেশবাজার মার্কেট। এছাড়াও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন। তো দর্শক, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।